আলোচনার বিষয় হচ্ছে ইনডিফারেন্স কার্ভ উইথ অ্যাবনরমাল শেপস অর এক্সেপশন ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে, তো তোমরা হেডিং দাও অস্বাভাবিক আকৃতির নিরপেক্ষ রেখা বা ব্যতিক্রমী নিরপেক্ষ রেখা, ইনডিফারেন্স কার্ভ উইথ অ্যাবনরমাল শেপস অর এক্সেপশন ইনডিফারেন্স কার্ভ, এইগুলো কি আছে আমরা একটু দেখব। হেডিংটা দিয়ে দাও, হেডিং দেওয়া হলে আমাকে বলবে, আমি তারপর স্টার্ট করছি। নিরপেক্ষ রেখা, এবার নিরপেক্ষ রেখা সাধারণত কেমন দেখতে হয় সাদিয়া বলবে। নিরপেক্ষ রেখা আগের দিন আমরা কিরকম দেখতে পড়েছিলাম, আগের দিন কিরকম দেখতে হয় নিরপেক্ষ রেখা? উত্তর আর নিম্নমুখী। আমরা আগের দিন পড়েছি যে আজকে মনে করাবে, আজকে এই দেখো কোশ্চেন কি বলে নোটস দেব ফার্স্ট চ্যাপ্টারের। আমি নোটসটা একটু পর পর রেডি করতে চাইছি প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী। এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারটা আপাতত বই থেকে তোমরা পড়ো, পরে নোটস আসবে, বই পড়ো আগে। তো আমাদের নিরপেক্ষ রেখা আমরা এইদিকে ধরো Q2 ধরব আর এইদিকে Q1 ধরব, তাহলে নিরপেক্ষ রেখা আমাদের হয়েছিল এইরকম টাইপের, এইরকম টাইপের আইসি রেখা। কেমন দেখতে? উত্তল, উত্তল ও নিম্নমুখী। কিন্তু এখন আমরা কি দেখলাম? এখন আমরা বলেছি অস্বাভাবিক নিরপেক্ষ রেখা। অস্বাভাবিক নিরপেক্ষ রেখা কেমন হতে পারে বলছে, কিরকম হতে পারে? এখানে এক নম্বর বা এ অপশন, এ অপশন এ না, এ কেন্দ্রবিন্দুর দিকে অবতল, অবতল অবতল নিরপেক্ষ রেখা কখন হবে একটু মনে করে বলো। তোমরা অবতল রেখা তোমাদের জুবিনের ছিল না, কিন্তু সুদীপের সাদিয়ার ছিল 11-12 ইকোনমিক্স। তো তোমাদের মনে আছে অবতল মূল বিন্দুর দিকে অবতল রেখা কোনটা ছিল? ক্লাস 11 এ পড়েছিলে। Q2 দ্রব্য, Q1 দ্রব্য। আচ্ছা জুবিনকে বলছি, যদি তুমি আমার সঙ্গে ফার্স্ট লিখতে না পারো সেক্ষেত্রে স্ক্রিনশট নেবে, কিন্তু আমার ক্লাসের পরে অবশ্যই স্ক্রিনশট থেকে খাতায় নোট ডাউন করে রাখবে, নালে স্ক্রিনশটটা ফোনেই থেকে যাবে। চল, এইটা আমরা এই রকম টাইপের কার্ভ কোথায় পেয়েছিলাম মনে করতে পারছো কি? হ্যাঁ কি না মনে পড়ছে না? পিপিসি বা পিপিএফ, উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সেখানে আমরা পড়েছিলাম এরকম। এবার একটু মনে করে দেখো, পিপিসি তে কি হয়েছিল? দুটো দ্রব্য ছিল এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এক্স ধরো 10, ওয়াই 0, এক্স ধরো 9, ওয়াই তখন 1। এটা উল্টোটা করলে বেশি ভালো হয়, উল্টোটা করি। x যখন 0, x যখন 0 y তখন 10, x যখন 1 y তখন 9, x যখন 2 y তখন 7, 3, 4, 0 সরি 4, 0 এইরকম টাইপের ছিল মনে করে দেখো। এই ক্ষেত্রে আমরা যদি এমআরএস বের করি, দুটো দ্রব্যের এমআরএস যদি বের করি, এমআরএস কিরকম আসবে বলো? প্রথমটা, প্রথমটা কত কত হয়েছে, কত এখানে 0 থেকে 1 কত বেড়েছে জুবিন? জুবিন কত বেড়েছে? 1। তাহলে এখানে হচ্ছে 1, 1 থেকে 2, আচ্ছা এখানে 1 বেড়েছে, আর কত কমেছে ওয়াই, কত কমেছে? এক কমেছে, তাই জন্য এক লিখলাম। এখানে এক থেকে দুই কত বেড়েছে? এক কমেছে কত? দুই। এখানে দুই থেকে তিন বেড়েছে এক, এখানে কমেছে কত? তিন। এখানে তিন থেকে চার বেড়েছে কত? এক। আর এখানে হয়েছে কমেছে চার। এখানে আমরা এমআরএসটা কি দেখতে পাচ্ছি? এমআরএসটা দেখতে পাচ্ছি ক্রম, ক্রম কি, ক্রম কি হয়েছে? ক্রম বলো বর্ধমান, ক্রম বর্ধমান। তো ক্রম বর্ধমান যদি হয় তাহলে কি হবে দেখতে, কিরকম দেখতে হবে?
দেখতে হবে। ক্রমবর্ধমান হলে অবতর, আমরা এখানে দেখেছিলাম ক্রমহ্রাসমান, এইটা হচ্ছে ক্রমবর্ধমান হবে। আচ্ছা, আমরা এখানে কখনোই এরা কি করবে না, টাচ করবে না, এই 0-10 এর অপশন আর 0-4 এর অপশনটা থাকবে না। নিরপেক্ষ রেখা কখনোই মূল বিন্দুকে, এই মূল বিন্দু বলছি, অ্যাক্সিসকে টাচ করে না, অ্যাক্সিসকে টাচ করে না। আমরা এই কটা পয়েন্ট দেবো, তোমরা তোমরা যেটা করবে কেটে দাও, খাতাতে কেটে দাও। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তোমাদের বইতে এই ধরনের এক্সাম্পল কিন্তু দেওয়া নেই। আমি চেষ্টা করেছি যতটা তোমাদেরকে সহজ করে বোঝানো যায় ততটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এখানে কি বলছে দেখো, বলছে নিরপেক্ষ রেখা কেন্দ্রবিন্দু থেকে উত্তল হওয়ার কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার হার, এমআরএস। এমআরএস এখানে কি ছিল, ডিমিনিশিং, ক্রমহ্রাসমান। আমি নিচের দিকে অ্যারো দিয়েছি মানে কমছে, ক্রমহ্রাসমান, বোঝা গেল? এইবার তারপর কি বলেছে, এটা কোনটার ক্ষেত্রে, এটার জন্য, এটার জন্য। ঠিক আছে আনিশা, দু জায়গা থেকে তুমি অন হচ্ছ কেন? ঠিক আছে, একটা মধ্যে ফোন থেকে করেছে, যাই হোক। কিন্তু দ্রব্য দুটির প্রান্তিক পরিবর্তিত হার ক্রমবর্ধমান হয়, তাহলে নিরপেক্ষ রেখা কেন্দ্রবিন্দু থেকে অবতল হবে। দুটি দুটি পরিবর্তিত দ্রব্যের মধ্যে একটির ভোগ এক একক বর্ণ, অপর দ্রব্যটিকে তা যে পরিমাণ ছাড়তে রাজি তাকে পরিবর্তিতার হার বলে। আগের দিন পরিবর্তিতার হার নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম, মনে আছে? পরিবর্তিতার হার কাকে বলে? জুবিনের কি মনে আছে পরিবর্তিতার হার কাকে বলে? পরিবর্তিতার হার হচ্ছে যে আমরা এই যে এখানে x দ্রব্যটাকে যতটা বাড়াচ্ছি, জুবিন আমি বলছি তোমাকে, তুমি কি, তোমার কাছে বই আছে? বইয়ের বইতে খুঁজে পেয়েছো এটা কোথায় আছে? হ্যাঁ, বইটা পড়বে নেক্সট দিন যখন আমি ক্লাস করাবো, তার আগে অবশ্যই পড়ে রাখবে, না হলে কিন্তু পরের দিন আর কিচ্ছু বুঝতে পারবে না। আমি আজকে তাও চেষ্টা করছি পুরোনো কনসেপ্টটাকে বলার, কিন্তু প্রত্যেক দিন রিপিট করা পসিবল হবে না, তুমি কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, কি বলছিলাম, পরিবর্তনের হার কাকে বলে? পরিবর্তনের হার হচ্ছে যে এখানে এক একক বাড়ানোর জন্য y কত একক ছাড়তে হচ্ছে কোন দ্রব্য এক একক ভোগ করার জন্য, এখানে উৎপাদন নয় যেটা ভোগ, ভোগ করার জন্য অন্য দ্রব্যটা কতটা ছাড়তে হচ্ছে। এটা x1 টা হচ্ছে ধরো q1, এটা q2, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তিতার হার ক্রমশ কি হচ্ছে, ক্রমবর্ধমান। ক্রেতা একটি দ্রব্য নির্দিষ্ট একক যত বেশি ভোগ করতে থাকে, তার অপর দ্রব্য ক্রমাগত বেশি পরিমাণে ছাড়তে রাজি হলে তাকে ক্রমবর্ধমান পরিবর্তিতার হার বলা হবে। যে আমরা x দ্রব্য বেশি ব্যবহার করছি, এতটা ভালো হতে পারে, আমরা আগের দিন দেখেছিলাম, আগের দিন দেখেছিলাম যে চকলেট আর আইসক্রিম বলেছিলাম, যে দুটো চকলেট খাওয়ার পরে আমার মনে তৃপ্তি এসে গেছে, যে বা ঠিক আছে আর লাগবে না। তা তারপরেও যদি আমাকে চকলেট খেতে হয়, তাহলে আমাকে, আমি আইসক্রিম কি করব, বেশি ছাড়বো না কম ছাড়বো? সাদিয়া, আইসক্রিম খাওয়ার পরে দুটো যদি আমি এক্সট্রা পেতে চাই, আমাকে বেশি পরিমাণে কি ছাড়তে হচ্ছিল, আইসক্রিম ছাড়তে হচ্ছিল, দুটো খাওয়া হয়ে গেছে, 3 নম্বর চকলেট, আমার খেতে আর বেশি একটা ইচ্ছে করছে না, খেতে তো আর ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। তখন আমি কি করব, আইসক্রিমটাকে বেশি করে ছাড়বো কি ছাড়বো না? একটা জিনিস আমার না খেলেও চলবে বা আর খেতে ভালো লাগছে না, তো সেটা যদি খেতে হয়, তার পরিপ্রেক্ষিতে আমাকে কিছু জিনিস ছেড়ে দিতে হবে, সেই ছাড়ার পরিমাণটা আমি বেশি ছাড়বো না কম ছাড়বো? তুমি একটু নিজের কথা ভেবে ভাবো না, বলো, সবাই বলো। আমি আবারও এক্সপ্লেন করছি যে আইসক্রিম দেওয়া হচ্ছে, চকলেটও দেওয়া হচ্ছে, চকলেট তুমি একটা খেয়েছো, আইসক্রিমটা তার জন্য 10টা পেয়েছো ধরলাম, 2 নম্বর আইসক্রিম তোমাকে যদি খেতে হয়, তাহলে তোমাকে ধরো কিছু, এই 2 নম্বর চকলেট যদি খেতে হয়, তোমাকে ধরো কয়েকটা আইসক্রিম ছেড়ে দিতে হবে, তুমি ছেড়ে দিলে, ঠিক আছে, তুমি আবার চকলেট খেলে, দুটো চকলেট খাওয়ার পরে 3 নম্বর চকলেটটা কি তোমার খেতে ইচ্ছে করবে? খেতে ইচ্ছে করছে না,
কিন্তু তোমাকে কেউ জোর করে দেওয়ার চেষ্টা করছে। আবার বলছে যে তুমি যদি এক্সট্রা চকলেট খাও আইসক্রিম তোমাকে ছেড়ে দিতে হবে, বুঝলে? এবার তুমি চকলেটটা নেবে, আইসক্রিমটা আগে যত ছেড়ে দিয়েছিলে, আগে যতটা পরিমাণে আইসক্রিম ছেড়ে দিয়েছিলে, এখনো কি আইসক্রিম ততটা ছেড়ে দেবে? নাকি আগে ধরো আমরা আগের দিন যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এক্স ওয়াই প্রথমে ছিল এটা 1 আর এটা ছিল 10, এটা 2, এটা কত ছিল বলতো? 6, এটা 3, এটা 3, এরকম ভাবে নিয়েছিলাম। এবার এটা হচ্ছে 4, 1, এইরকম টাইপের ছিল। ভালো করে বোঝো যে আমি 1 থেকে 2 তে গেছি, কতগুলো আইসক্রিম ছেড়ে দিয়েছি? 4টে আইসক্রিম ছেড়ে দিয়েছি। 2 গুণ 3, আমি দুটো চকলেট খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমার আর তেমন খেতে ইচ্ছে করছে না। কই ভাবছো? আমাকে বলছে যে তোমাকে খেতে হবে, খাও না খাও, খাও না খাও। তুমি যখন বলছো হ্যাঁ খাবো, তখন বলছে যে তোমাকে কিন্তু আইসক্রিম ছাড়তে হবে। তুমি আইসক্রিম এখনো 4টে আইসক্রিম ছেড়ে দেবে? কি মনে হয় যে আমার একটা জিনিস ভালো লাগছে না, সেটা আমাকে জোর করে দিচ্ছে, আবার বলছে হাত থেকে কিছু একটা নিয়ে নেবে, একটা কিছু আছে সেটা নিয়ে নেবে, তুমি কি করবে? সেটা বেশি ছাড়বে না কম ছাড়বে? সুদীপের মনে হচ্ছে কম, সাদিয়ার মনে হচ্ছে কম, জুবিনের মনে হচ্ছে কি? জুবিনের কি মনে হচ্ছে? কম ছাড়বে। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি আমার চকলেট না খেলেও চলবে, চকলেটটা না খেলেও চলবে, কোনো ব্যাপার না। তাহলে যদি আমি চকলেটটা পাই, আমি আইসক্রিম কেন ছাড়তে যাবো? বলো আনিশা। তো এইরকম যখন হচ্ছিল, যখন এরকম হচ্ছিল, তখন রেখাটা হচ্ছে কেমন হয়েছিল? উত্তল, ঠিক আছে? এইবার আমরা বলেছি অবতল। অবতল, অবতলের ক্ষেত্রে কি হচ্ছে? উল্টো ঘটনা। ধরো কোনো একটা জিনিস তোমার খেয়ে এতটা ভালো লেগে গেল, যেমন এমন একটা জিনিস বলো যেটা একটা খাওয়ার পরে তোমার মনে হয় আরো খাই আরো খাই আরো খাই, কিছু আছে এমন কিছু? মন ভরে না, মানে একদম পেট একদম ফুল হয়ে যাবে, গলা পর্যন্ত দেখা যাবে, তখন মনে হয় ঠিক আছে ছেড়ে দিই। ছোট ছোট জিনিস, ছোট জিনিস হতে হবে, আইসক্রিম আর আইসক্রিমের এক্সাম্পল তো বলেছি, তাই আইসক্রিমের বাদ দিয়ে ফুচকা, বিরিয়ানি, বিরিয়ানি তো প্লেট তোমাকে নিতে হবে, বিরিয়ানি তো ছোট ভাগ হয় না, যে এক চামচ বিরিয়ানি তোমাকে কেউ তুমি কিনবে নাকি বা কেউ দেবে নাকি? আমি ছোট ভাগ করতে বলেছি, ঠিক আছে? ফুচকা হতে পারে, আইসক্রিমও বলা যেতে পারে, অথবা ধরো ছোট এক্লেয়ার্স চকলেট হতে পারে, অ্যালফাম নেবে হতে পারে, ছোট চকলেট, ঠিক আছে? আমার ক্ষেত্রে তো আমি বলবো তালের বড়া হতে পারে। এবার আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও অনেক কিছু আছে, তবে আইসক্রিমটা ভালো লাগে, লাগে না তাই না? তারাই বড়া যত দিয়ে দিয়েই যাবে, মানে আমি খেয়েই যাবো, খেয়েই যাবো, খেয়েই যাবো। কারণটা হচ্ছে পরে আবার পাবো না, এটাও একটা ব্যাপার যে পরে আর পাবো না, এখন খেয়ে নিতে হবে, কারণ সিজন চলে গেলে আর কিন্তু পাওয়া যাবে না, আর বানানো খুব কষ্টকর, যেটা আছে শেষ করে দাও। তো সেই রকম ব্যাপারটা হচ্ছে যে তোমাকে হয়তো আইসক্রিম দিয়েছে, আবার এদিকে তালের বড়াও দিয়েছে, তো কি করবে? আমি তো জানি যে তাহলে এইটা কাজ অনেক রকম ভাবে কাজ করতে পারে। এক, ভালো লাগা থাকতে পারে, দ্বিতীয়ত এটা হতে পারে যে আইসক্রিমটা আমি পরেও পেয়ে যাবো, কিন্তু তাহলে আমি আমি পাবো না, এটা এখন খেয়ে নি। আমি যদি বলে যে আইসক্রিম তুমি ছেড়ে দাও, বেশি নিয়ে যাও, আমার কাছে যা আছে নিয়ে চলে যাও, আমি পরে এটা পেয়ে যেতে পারি, কিন্তু তাহলে আর পাবো না। তো সেটা তখন যদি আমাদের মনের অবস্থা যদি এইরকম হয় যে উপযোগিতা কোনো একটা জিনিস থেকে বেশি উপযোগিতা পাচ্ছি, মানে ভালো লাগা, বিশেষ করে ভালো লাগাটা খুব বেড়ে গেছে, নেশা দ্রব্যের ক্ষেত্রেও হতে পারে, যে ঠিক আছে যে যা আছে নিয়ে যা, আমি নেশা করবো তো করবোই, এরকম টাইপের তো লোক আছে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে যে আমরা একটা জিনিস ভোগ করছি, একটা একটা করে ভোগ করছি, কিন্তু এখানে ছেড়ে দেওয়ার পরিমাণটা বেড়ে যেতে পারে, বুঝলে? কখন ছেড়ে দেওয়ার পরিমাণ বেড়ে যেতে পারে? ওকে, তো এই ক্ষেত্রে আমাদের এমআরএস কি হবে? বাড়বে। তখন এটা হয়ে যাবে প্রোমো, এটা কি হয়ে যাবে দেখতে? অবতল। ক্লিয়ার? বল। এইবার এখানে ছবিটা দেখো, আমরা ধরো এরকম এরকম নিচ্ছি,
মোটামুটি ইকুয়াল ডিস্টেন্সে যদি নিই, একবার ছোট হয়ে যায় একবার বড় হয়ে যায়। এই যে দেখ এই উল্লম্ব দূরত্ব গুলো কি হচ্ছে ক্রমশ, দেখে কি বুঝতে পারছো? উল্লম্ব উল্লম্ব পরিমাণটা মানে ধরো এ বি সি ডি, এখানে হচ্ছে ই এফ জি, ই এফ জি, ঠিক আছে? এখানে দেখো ই এফ ইজ ইকাল টু এফ, না ই বি, ই বি ই বি ইজ ইকাল টু এফ সি ইজ ইকাল টু জি ডি, মানে এখানে এগুলো কি অনুভূমিক? অনুভূমিক দূরত্ব গুলো সেম, কিন্তু উল্লম্ব যে পোর্শনটা এসছে এ ই, তারপরে বি এফ, তারপরে সি জি, এগুলো কি হয়েছে ক্রমশ? ক্রমশ কি হয়েছে বলো? যত আমরা ডান দিকে যাচ্ছি কি হচ্ছে দেখো ছবিটা দেখো, ই বি যতটা, বি এফ তার থেকে একটু বড়, সি জি তার থেকে একটু বড়, ছবি দেখে বুঝতে পারছো? বুঝতে পারছো? তো তাহলে আমাদের কি হচ্ছে এইরকম চলে আসছে, ঢাল, ঢাল ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব এখানে কি, লম্ব হচ্ছে এ ই বাই ই বি, বি এফ বাই এফ সি, সি জি বাই জি ডি। আমরা লম্ব লম্ব বাই ভূমি ঢাল গুলো কি দেখছি ক্রমশ কি হয়ে যাচ্ছে, ঢালটা ক্রমশ কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। ঢাল মানে লম্ব বাই ভূমি, আমরা এটা পেয়েছি লম্ব আর এটা ভূমি, এটা লম্ব এরকম ভাবে ভূমি আমরা দেখতে পাচ্ছি, লম্বটা ক্রমশ বাড়ছে ভূমিটা যা আছে তাই, লম্বটা ক্রমশ বাড়ছে ভূমিটা যা আছে তাই, এইরকম হয়েছে। তো তখন কি হচ্ছে ঢালটা কি হয়ে যাবে বেড়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? এবার বলছে চিত্রে দেখা যাচ্ছে বি বিন্দুতে লিখেছে অনেক কিছুই লিখেছে, অপেক্ষা বেশি এ ই অপেক্ষা বি এফ বেশি, আরো বেশি জিতে যেতে প্রান্তিক পরিবর্তন ধারা নিয়ম কাজ করছে এই জন্য, ঠিক আছে হয়ে গেল। এইবার এটা এটা সবার হয়ে গেছে বলো, নিম্নমুখী সরল রৈখিক, সরল রৈখিক নিরপেক্ষ রেখা, ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন ইনডিফারেন্স কার্ভ, ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন ইনডিফারেন্স কার্ভ, এইটা কেমন? আমরা ক্লাস 11 এ ওই পিপিসি করতে গিয়ে দুটোই পড়েছিলাম, এটাও পড়েছিলাম যে কিউ টু কিউ ওয়ান, কিউ টু কিউ ওয়ান তো, আচ্ছা এইবার তোমাদের এই এত এরকম করে দেয় না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত সত্যি কোন বইতেও দেয় না, কেউ বোঝায়ও না, এমনকি মানে চল এখানের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এখানে কিন্তু শূন্য থেকে কোনোটাই শুরু হবে না, এক থেকে শুরু করলাম, এক দুই তিন চার। এবার দেখ এটা ধরো আমি নিলাম 12, এটা ধরো 10, এটা ধরো 8, এটা ধরো 6, মানে এখানে কত বাড়ছে? জুবিন বললে জুবিন বলো কত বেড়েছে, এক বেড়েছে, কত কমেছে? দুই কমেছে, দুই কমেছে, এখানে কত বেড়েছে? দুই থেকে তিন, এক বেড়েছে, এখানে কত কমেছে? সেম দুই কমেছে, তাই না? তো এমআরএস আমাদের এমআরএস কি হচ্ছে, এমআরএস হচ্ছে দুই। যদি এমআরএস টা কনস্ট্যান্ট থাকে মানে ব্যাপারটা হচ্ছে ভাই আমি একটা নেবো তার জন্য যদি দুটো ছাড়তে হয় দুটোই ছাড়বো, নেক্সট একটা নেওয়ার জন্য আমি দুটোই ছাড়বো, এক্সট্রা ছাড়বো না, আমি এক্সট্রা ছাড়বো না বা কমও ছাড়বো না বেশিও ছাড়বো না,
আমাদের এরকম ধরনের ব্যাপারও তো থাকে, এরকমই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয়, কম কম জিনিসের জন্য। যে একটার জন্য যদি দুটো ছাড়তে হয়, দুটোর জন্য আমি চারটেই ছাড়বো, তিনটের জন্য আমি ছটাই ছাড়বো, এক্সট্রা এক্সট্রা বেশি বেশি আমি ছাড়বো না, তাই না? তো সেরকম যদি ঘটনা ঘটে, তখন আমাদের এমআরএসটা কি হচ্ছে, কনস্ট্যান্ট। এমআরএস যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা কেমন দেখতে হবে, সরল রেখা। আইসি দেখতে কেমন হবে, সরল রেখা। এখানে কি বলেছে আমরা দেখবো, বলছে নিরপেক্ষ রেখা নিম্নমুখী সরল রেখা হওয়ার কারণ স্থির এবং নির্দিষ্ট প্রান্তিক পরিবর্ততার হার। স্থির বা নির্দিষ্ট প্রান্তিক পরিবর্ততার হার বলতে বোঝায়, ক্রেতা একটি দ্রব্যের নির্দিষ্ট এককে যত বেশি পরিমাণ পেতে থাকুক না কেন, তার জন্য অপর দ্রব্য কিন্তু সবসময় একই পরিমাণ ছাড়তে রাজি থাকবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে একটা স্পেশাল যেটা হবে, খুব মানে তোমরা যখন লিখছো, যেখানে লিখবে এই জিনিসটা, আমি যেটা লিখছি যেখানে লিখবে সেটাতে হাইলাইট করবে, যেন ছবিটার পাশে ওই শব্দটা খুব তাড়াতাড়ি চোখে পড়ে, সেটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ পরিবর্তন। এইগুলো ছিল অসম্পূর্ণ অসম্পূর্ণ পরিবর্তন দ্রব্য। যেমন ব্যাপারটা হচ্ছে যে চা কফি, চায়ের টেস্ট কফির টেস্ট, আমরা দুটোই দুটোই কি এনার্জি ড্রিঙ্ক ড্রিঙ্ক হিসেবে ব্যবহার করি, মানে ওই সকালবেলা খাওয়া সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটু এনার্জি পাওয়ার জন্য ব্যবহার করি। কিন্তু চা আর কফির মধ্যে পার্থক্য রয়েছে, দুটো টেস্ট আলাদা, কারো চা খেতে ভালো লাগে, কারো কফি খেতে ভালো লাগে, মানে টেস্টের জন্য ভালো লাগার ব্যাপার। এটাকে সম্পূর্ণ পরিবর্তন বলা যায় না, সম্পূর্ণ পরিবর্তন বলা যায় না। বুঝলে কি বললাম, চা কফিকে সম্পূর্ণ পরিবর্তক দ্রব্য বলা যায় না, সেক্ষেত্রে নিরপেক্ষ রেখা এইরকম হতে পারে। কিন্তু ধরো আমি এইরকম দুটো পেন নিয়েছি, দুটোই মার্কার, কিন্তু দুটোর কোম্পানি আলাদা, ঠিক আছে, দুটোর কোম্পানি আলাদা, বা কালারটা ধরো এরকম নিয়েছি, এই আমার দরকার 10টা পেন, এইদিকে একটা ছাড়লে ওইদিকে একটা এক্সট্রা নেব, বা এরকম যদি কিছু হয় যেখানে মানে একটা ছাড়ার জন্য একটা পাওয়ার জন্য অন্যটা আমি কি করতে পারি, দুটো, বা এই যে ছেড়ে দেবার পরিমাণটা কি হতে হবে, কনস্ট্যান্ট। তখন কি হচ্ছে, তখন আমাদের নিরপেক্ষ রেখা কিরকম দেখতে হয়, সরল রেখা। এবার জুবিন জানে না সেটা হচ্ছে কি, পরিবর্তন দ্রব্য কাকে বলে। পরিবর্তন দ্রব্য হচ্ছে বদলে যদি অন্যটা ভোগ করে আমরা একই ধরনের উপযোগিতা পেয়ে থাকি, মানে চা আর কফি আমি এক্সাম্পল বলছি, যে চা খেয়েও আমার যেরকম ভালো লাগে, মোটামুটি চায়ের জায়গায় কফিও লোকে খায়, তাই তো, চায়ের জায়গায় কফি। বা ধরো হতে পারে কোল্ড ড্রিঙ্কস এর জায়গাতে ডাবের জল, ঠিক আছে, মাজার জায়গায় ফ্রুটি, বা হতে পারে স্প্রাইটের জায়গায় লিমকা। বুঝলে, এইগুলো হচ্ছে কি, এইগুলো কি হচ্ছে পরিবর্তন দ্রব্য। এবার সম্পূর্ণ পরিবর্তন, সম্পূর্ণ পরিবর্তন মানে একটার বদলে ওই দিকে একটা কি দুটো যদি ছাড়ি, সবসময়ের জন্যই একই পরিমাণ ছাড়বো, তখন তাকে আমরা বলবো সম্পূর্ণ পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা নিম্নমুখী সরল রেখা হয়ে থাকে। বোঝা গেছে? প্রশ্নটা কিন্তু আসে, এর পরের প্রশ্নটা আরো বেশি আসে, সেটা হচ্ছে সি, সি লিখবে ফ্রুটিটাও সম্পূর্ণ হবে, মাজা ফ্রুটি, হ্যাঁ মাজা ফ্রুটি, মাজা ফ্রুটি একই টেস্ট, নিরপেক্ষ রেখাই করছি বলে নিরপেক্ষ রেখা লিখলাম। আচ্ছা, এখানে বলেছে নিরপেক্ষ রেখা ইংরেজি, আমি হাসছি কেন বলছি, নিরপেক্ষ রেখা ইংরেজি এল আকৃতি হওয়া সম্ভব, কারণ হলো শূন্য পরিবর্ততার হার, মানে আমি একটার বদলে একটা ছাড়বো না, আমার ওটাও লাগবে এটাও লাগবে, দুটোই একসঙ্গে ব্যবহার করবো। যেমন ধরো দুপাটি জুতো তোমাকে পড়তেই হবে, তো আমি ক্লাসে
স্কুলের স্কুলে বলছি, 11-এর একটা মেয়ে বলছে, না ম্যাম জানেন একদিন একটা জুতো ছিঁড়ে গিয়েছিল, আমি একবারই জুতো পরে এসেছি, জুতো পরে হেঁটেছি, এসেছি না হেঁটেছি। তো সেটা এক্সেপশন ঘটনা হতে পারে, কিন্তু আমরা জেনারেলি কি করবো, এক এক পায়ে জুতো, একটা জুতো আরেক পায়ে অন্য জুতো পরে কি যাবো? যাবো না, তাই না? তো একটা এইটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদেরকে, বা হাতে দস্তানাও হতে পারে যে একসঙ্গে দুটো, পায়ের মোজা হতে পারে। তো এইরকম শীতকালে আমার আমার সঙ্গে এটা বহুবার হয়েছে, আমার প্রচুর টাইপের মোজা আছে, প্রচুর। মানে এটা কি হয়, যখন আমাদের কাছে অনেক থাকে তখন দেখবে নেগলিজেন্সি বেশি। ও ঠিক আছে অনেক আছে, ঠিক আছে অনেক আছে অনেক আছে, করতে করতে দেখা যায় যে মোজা একটার হয়তো মানে দুটো দুটো মোজা খুঁজে পাওয়া গেছে, কিন্তু দুটো দুরকম মোজা। তো শীতকালে বাড়িতে পড়ছি আমি, হয়তো দুটো দুরকম মোজা পরেই ঘুরতে শুরু করি, বাড়িতেই তো আছি ভাই, কেউ তো দেখতে পাচ্ছে না, ঠান্ডা লাগছে এখন পড়তে হবে। তো সেই রকম ঘটনা ঘটলে আলাদা। যেমন আমি একজন গরিব লোককে দেখেছি, তো পায়ে দুরকম জুতো পড়েছে। তো আমি জিজ্ঞেস করছি, কেন এরকম দুরকম জুতো পড়েছো কেন? না একটা বর্ষার জলে না ভেসে গেছে। কি হবে কিছু কর, আর হচ্ছে আর একটা বলছে দুটো দুটোরই যে দুটো পাটি ভেসে চলে গেছে। আমরা তাও ভালো যে একটা একটার বাঁ দিকের কাছে আর একটা ডান দিকের কাছে, দুটোই যদি হচ্ছে ডান দিকে চলে যেত বা দুটোই বাঁ দিকে চলে যেত তাহলে তুমি কি করতে? তখন কিছু করার নেই, দেখে হয়তো হাসি লাগে কিন্তু তার তার জায়গাটা খুব দুঃখে, কিছু করার নেই। তাকে আমি দেখি দু পায়ে দু রকম জুতো পড়বে, এটা ঠিক আছে আর কি করা যায়। কিন্তু আমাদের আমি তোমাকে এক্সাম্পল বলছি যে যখন কোনো দ্রব্য একসঙ্গে ব্যবহার করতে হয়, করতেই হবে একসঙ্গে ব্যবহার, তখন তাকে আমরা বলবো পরিপূরক দ্রব্য। এবার এটাকে সম্পূর্ণ পরিপূরক হতে হবে, সম্পূর্ণ পরিপূরক, সম্পূর্ণ পরিপূরক। এখানে লিখেছে হ্যাঁ চরম পরিপূরক, সম্পূর্ণ না লিখে লিখেছে চরম, একই কথা, চরম পরিপূরক। আমরা পরিপূরক দ্রব্য জুবিনকে বলি, পরিপূরক দ্রব্য হচ্ছে যখন কোনো দ্রব্য একসঙ্গে ব্যবহার করতে হয়। যেমন ধরো পেট্রোল আর মোটর গাড়ি, এই কালি এই পেন, এইগুলো সব একসঙ্গে ব্যবহার করতে হয়, ঠিক আছে, এইগুলো পরিপূরক। কিন্তু ভাবো সম্পূর্ণ নয়। কেন বলছি, কারণ এই এই কালি ধরো আমার, আমি 5 ফোঁটা দিয়েও লিখে ফেলতে পারি, আবার কোনোদিন হয়তো 20 ফোঁটাও লেগে যেতে পারে, আবার কোনোদিন হয়তো এক বোতল খরচ হয়ে যেতে পারে লিখতে গিয়ে, হতেই পারে। তো সম্পূর্ণ নয়, সম্পূর্ণর ক্ষেত্রে একদম এখানে 1 ফোঁটা আর এখানের একটা পিন, বা দুটো এখানে এখানে 10 ফোঁটা এখানে একটা পিন, সেটাই ব্যবহার করতে হবে। এক্সাক্ট যখন হবে তখন তাকে আমরা বলবো কি, সম্পূর্ণ পরিপূরক। ওই যে জুতোর এক্সাম্পলটা দিলাম, এটাই হচ্ছে বেস্ট এক্সাম্পল, যে একটার বদলে অন্যটা তুমি কিন্তু করতে পারবে না, তোমাকে দুটোই ব্যবহার করতে হবে, বুঝলে? তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আর এখানে নাম্বার দিয়ে বোঝালাম না, এটা Q2 এটা Q1, এখানে কেউ কাউকে ছাড়তে রাজি না, তখন এর আকৃতির আইসি, ঠিক আছে, এটা এল আকৃতির আইসি হবে। ঘ বলেছে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী হওয়াটা খুব মুশকিল, এখানে লিখেছে কখন ঊর্ধ্বমুখী হয়। আর একদম লাস্ট আছে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে আগের দিন আমরা এক্সপ্লেন করেছিলাম ঊর্ধ্বমুখী কেন হতে পারে না, কেন একবার বলি কেন হতে পারে না, তারপরে বলবো কেন হতে পারে। আমরা দেখেছিলাম কি হতে হবে, ওই নাম্বার দিয়ে, নাম্বার দিয়ে এক্সাম্পল চাইছো, যে 10টা ছাড়লা একটা ছাড়, ওই 10টা 1টা এরকম ভাবে যেটা দেখাচ্ছিলাম, তাহলে সম্পূর্ণ পরিপূরকের যে বললাম ওই দুটো পাটি জুতো, দুটো পাটি জুতো বললাম যে সম্পূর্ণ পরিপূরকের, সম্পূর্ণ পরিপূরকের দুটো জুতো, সম্পূর্ণ পরিপূরকের দু পাটি জুতো, দু পাটি মোজা হতে পারে, দস্তানা হতে পারে,
তারপর খুঁজলে আরো পাওয়া যাবে। ধরো এই যে একদম পরিপূরক, কিন্তু এই এই প্লেটটার বদলে আমি অন্য প্লেটও ব্যবহার করতে পারি, তাই না? বা প্লেট ব্যবহার না করলেও চলে। এই ধরনের কাপে জেনারেলি প্লেট ব্যবহার করে না, এমনি রেখে দেয়, পড়ে যায় না জেনারেলি। তো ব্যবহার পরিপূরক কিন্তু সম্পূর্ণ নয়, বুঝলে? আবার কিছু আছে যেগুলোকে প্লেটের মধ্যেই রাখতে হয়, নাহলে রাখা যায় না। আচ্ছা, এইবার আমরা ঊর্ধ্বমুখী কেন হতে পারি? আমরা আগের দিন আলোচনা করছিলাম যে ধরো কিউ টু আর কিউ ওয়ান কিউ টু এখানে একটা ব্যবহার করতে গেলে একটা দুটো তিনটে চারটে ধরো নিচ্ছি, এই দিকে ধরো 10টা, তারপরে 12টা, 13টা, 14টা, এরকম ভাবে যদি হয় তার মানে কি হচ্ছে, দুটোই বেশি বেশি ব্যবহার করছি। দুটোই বাড়ছে, তাহলে উপযোগিতা কি হবে? আমরা এখানে ধরেছিলাম যে এইটার উপযোগিতাটাকে কি রাখার চেষ্টা করেছিলাম, আইসি কার্ভে উপযোগিতা কি থাকবে, প্রত্যেকটা বিন্দুতে উপযোগিতা হবে সমান। উপযোগিতা হবে সমান, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি দুটো দ্রব্য বেশি বেশি ব্যবহার করি, দুটোই বেশি পাচ্ছি, সেখানে ম্যানেজ করছিলাম কি করে, একটা ছাড়ছি, একটা একটা বেশি করছি, একটা কম করছি, উপযোগিতাটাকে ম্যানেজ করার চেষ্টা করছিলাম। কিন্তু এখানে কি হচ্ছে, দুটোই বেশি পাচ্ছি, তাহলে আমাদের কি হবে, উপযোগিতা কি হয়ে যাবে, বেড়ে যাবে, তাই না? তাই আমরা দেখেছিলাম যে এরকম ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী আইসি হতে পারে না, কিন্তু ঊর্ধ্বমুখী এখানে লিখেছে ঊর্ধ্বমুখী আইসি হতে পারে। কখন হতে পারে কি লিখেছে দেখো, নিরপেক্ষ রেখা ঊর্ধ্বমুখী হওয়ার কারণ হলো ক্ষতিকর বা ভোগের অনুপযুক্ত বা অপদ্রব্য, মানে নেশাদ্রব্য। আমরা নেশাদ্রব্যকে ধরতে পারি না। আমি একটুখানি ব্যাপারটা দেখো, বলছে যে একটা ধরো খারাপ দ্রব্য, এবার আমরা কি বলেছি, উপযোগিতাটাকে সেম রাখার চেষ্টা করছে বা ভালো করার চেষ্টা করছে, সে কি করছে, নেশা দ্রব্যটাকেও ভালো করে মানে ব্যবহার করছে, সঙ্গে কি করছে, ওষুধও খাচ্ছে অথবা ভালো কিছু খাবারও খাচ্ছে। এটা কিন্তু অনেকে করে থাকে, এটা অনেকে করে থাকে বলতে ধরো যারা হলো সুগার পেশেন্ট, মানে সুগার পেশেন্ট বলা ভুল, ডায়াবেটিস ডায়াবেটিস এর পেশেন্ট, তাদের ক্ষেত্রে অনেকে হয় মিষ্টিটা খেতে পছন্দ করে, যেমন মিষ্টিটাও বেশি করে খাচ্ছে তেমন দেখা যাবে করলার রসটাও বেশি করে খাচ্ছে, করলার রসও বেশি করে খাচ্ছে, রোজ হাঁটতে যাচ্ছে, তারপরে মিষ্টি খাচ্ছে। তো মিষ্টিটা তার কাছে অপদ্রব্য, এবার সেটাকে ম্যানেজ রাখার জন্য সে সকালবেলা ঘুম থেকে উঠে করলার রস খেয়ে নিচ্ছে, তারপরে হাঁটতে চলে যাচ্ছে, সেইগুলোকে ম্যানেজ করার জন্য অন্যটাও বেশি বেশি করে ব্যবহার করছে। আসলে আসলে এটা ম্যানেজ হয় কিনা আমি জানি না, কিন্তু এটা এটা যদি কেউ করে থাকে যে আমি একটা খারাপ জিনিস করছি তার সঙ্গে আমি আরেকটা জিনিস ভালোভাবে এগিয়ে যাচ্ছি, যাতে দুটো ম্যানেজ হয়ে যায়। এটা হয় যে যারা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয় যে ডাইটিং এ থাকে, ডাইটিং এ থাকে, আমার একটা সময় হয়েছিল যে আমাকে দেখতে এমনিতে আমাকে যে কেউ দেখে বলবে রোগা, কিন্তু আমি যদি সামান্যতম মোটা হই আমার শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। সামান্যতম আমার আমার ওয়েট হয়তো ওই 39 40 42 এরকমই একটা ওয়েট, আগে তো 35 ছিল, তো মাঝখানে আমার ওয়েট হয়ে গেছে 49। তো 49 ওয়েট কিন্তু খুব একটা বেশি কিছু না, কিন্তু আমার শরীরে বিভিন্ন রোগ ধরে গেছে। এবার আমি তখন কোনো দিন কোনো আমি খুব মেনটেন করে চলতাম, প্রচন্ড মেনটেন করে চলতাম, মানে মিষ্টি সপ্তাহে একটা বেশি মিষ্টি এখনো খাই না, তেলে ভাজা জিনিস বলো যাবতীয় কিছু খুব অ্যাভয়েড করে চলতাম। বছর 2019 ধরা পড়েছে, 19 20 21 করেছে, 22 থেকে আবার নর্মাল করেছি, কারণ 22 থেকে আমার শরীরটা ঠিকঠাক হয়ে গেছে, এখন ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু আমার আর ওই জিনিসগুলোর প্রতি তেমন নজর লাগে না। ঠিক আছে ঠিক আছে, একদিন খেলাম, সপ্তাহে একদিন খেলাম, ঠিক আছে, এরকম ব্যাপার। তো তখন আমি কি করতাম, কোনোদিন হয়তো হয়ে গেছে, কোনো জায়গাতে গেছি সেখানে মিষ্টি খেতে হয়েছে বা খুব খিদে পেয়েছে, কিছু বাইরের খাবার খেয়ে নিতে হয়েছে, স্টুডেন্টদের বাড়িতে পড়াতে যাচ্ছি সেখানে খুব খিদে পেয়েছে, হয়তো ম্যাগি খেতে দিয়েছে, খেতে হয়েছে, এরকম ধরনের ঘটনা আমার কিন্তু ঘটে ঘটতো। তখন কি করতাম,
প্রচুর হাঁটতাম, প্রচুর হাঁটতাম। মানে সেখানে দেখা গেছে যে যেই যেই রাস্তাটার আমি অটোয় করে বা বাসে করে ফিরলে ফেরা যেতে পারে, সেটা আমি পুরোটাই হেঁটে 1 ঘন্টা 1.5 ঘন্টা হেঁটে ফিরেছি। যে আমাকে এটা ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। একবার খুব খিদে পেয়েছে, একটা বাড়িতে দুখানা রসগোল্লা দিয়েছে এবং রসগোল্লার সাইজ গুলো ঠিক এই রকম, এতটাই খিদে পেয়েছে আমি খেয়ে নিয়েছি। এবার তারপরে জানি আমার তো শরীরের ভেতরে অসুবিধা হবে, তখন আমি হেঁটেছি প্রচুর। তো এই যে এই দুটো ব্যাপারটা বোঝো, যে একটা অপদ্রব্য আর একটা ভালো দ্রব্য, কে অর্থনৈতিক দ্রব্য, ভালো দ্রব্যকে অর্থনৈতিক দ্রব্য বলে এখানে এখানে ডিনোট করেছে। যদি আমরা এরকম ভাবে ব্যবহার করি, দুটোকে একসঙ্গে করছি, তো তখন আমাদের ইনডিফারেন্স কার্ভটা ঊর্ধ্বমুখী হতে পারে। কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ইনডিফারেন্স কার্ভ ঊর্ধ্বমুখী জেনারেলি। এই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, উপযোগী কি সেম, কারণ একটা খারাপ আর একটা ভালো দুটো মিলে উপযোগিতাটাকে সেম পাওয়ার চেষ্টা করছে। এইবার তোমাদের বলি যে তোমরা এইটা পড়ো, অস্বাভাবিক আকৃতি নিরপেক্ষ রেখাটা পড়ো। কতগুলো পয়েন্ট আছে? 6টা পয়েন্ট আছে। যদি কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। থ্যাংক ইউ।